প্রশ্ন করেছেন শায়খ নোমান আলী খান কেমন, যদি ওনার সমস্যাটি নির্দিষ্টভাবে বলতেন তাহলে ভালো হয়। দেখুন, প্রথমত নোমান আলী খান আমরা সাধারণত নাম ধরে বলা অভ্যস্ত না, তবে বলতেছি নোমান আলী খান একজন মোটিভেশনাল স্পিকার, এতে কোনো সন্দেহ নেই। তার বক্তব্য শুনে পাশ্চাত্য বা বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে, অনেকে এসে বলে থাকেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে একটাই, যে সমস্ত বক্তার কোনো বিকল্প আমরা পাশ্চাত্যে দেখতে পাই না। এই বিকল্পগুলো ভালো করে তাদেরও আবার বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই। তো যা যিনি যেহেতু ইংরেজি বক্তা, তো ইংরেজি যারা জানে বা তারা ইংরেজি ভাষা বুঝে তাদের জন্য এদের উপর নির্ভর করছে আর কিছু পাচ্ছে না, তখন তারা তাদের হয়তো একটা ওজোর থাকতে পারে। আপনি আমি যারা ভিন্ন ভাষার লোক পাচ্ছি, আমাদের কাছে ডক্টর মনজুরুল ইলাহির মতো লোক আছেন যিনি স্পষ্টভাবে সব কিছু বুঝে দিতে পারেন, নোমান আলী খান হচ্ছে ভালো ইংরেজি বলতে পারবেন ইনশাআল্লাহ, এরকম ব্যক্তি আমাদের মধ্যে আছেন, তার স্পিচ আছে আপনি দেখতে পান, আমাদের মধ্যে মাশায়েখদের অনুবাদ করা গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এই এরকম মানুষগুলো যারা আছে তাদের থেকে আপনি বক্তৃতা নিতে পারেন। আপনি কেন ওই ওনার বক্তৃতা নেবেন, অনেকেই এরকম প্রশ্ন আমাকে করে থাকেন। আরেকদিন আমাকে এরকম প্রশ্ন করেছিলেন আমাকে ইয়ার নিয়ে, আহমদ মুসা জিবরিল নিয়ে, আমরা এদের কখন দ্বারস্থ হবো, যখন আমাদের হাতের কাছে কোনো আলেম দেখতে পাবো না, আমরা বিপদে আসি, কিছুই জানি না, তখন আমরা একজন নিচ্ছি, যখন আমাদের কাছে সব আছে তখন এই বিতর্কিত ব্যক্তিদের কাছে কেন যাব। বিতর্কিত ব্যক্তিগুলি কী সমস্যা আমি আপনাকে বলি, কেউ আছে খারিজি টাইপের, কেউ আছে এমন যে তারা দিন সম্পর্কে এখনও দিনকে তারা মনে করেছে কিছু আবেগপূর্ণ কথার মধ্যে সীমাবদ্ধ, তারা বিভিন্ন রকমের এমন এমন গল্প দিবে যে গল্প কখনো শুদ্ধ না। আপনি জানেন যে পাকিস্তানে একজন বক্তা আছে, তাকে অনেক আবেগপূর্ণ বক্তৃতা করে এবং তার আবেগে আমরাও আপ্লুত হয়ে যায়, তো আবেগ আছে তার মধ্যে, কিন্তু সমস্যা কি, এত বানোয়াট হাদিস বর্ণনা করবে যার কোনো খুঁজে মানে কোথাও আপনি তার কিছুই খুঁজে পাবেন না কোনো বইতে, এমন এমন দুর্বল হাদিস বর্ণনা করবে যা কোথাও কোনো হাদিস হিসেবে আসলে আলেমরা বর্ণনা করা জায়েজ মনে করেননি। তো এরকম এরকম বক্তব্য আমরা দেখতে পাই। এই এই জাতীয় আপনি যার কথা বলেছেন, ওনার একটা বড় সমস্যা হচ্ছে উনি তো আকিদার ব্যাপারটা গুরুত্বই দেন না, অথচ ইসলামের মূল হচ্ছে, ইসলাম হচ্ছে আকিদা, আকিদা করার পরেই হচ্ছে শরিয়া। আকিদা যে ব্যক্তি জানবে না সে ব্যক্তি শরিয়া কীভাবে জানবে, যেই ব্যক্তি আকিদার ব্যাপারটি গুরুত্ব না দিয়ে সমাজের সাথে মিশে, ইউরোপিয়ান সমাজের সাথে মিশে গিয়ে তাদের মতো হয়ে আপনাকে তাদের সাথে মিশে সেখানে গিয়ে কোনো রকমের দিনের একটা কথা বলতে চাচ্ছেন, এটা কিন্তু ইসলামের দাওয়াতের পদ্ধতি না। ইসলামের দাওয়াতের পদ্ধতি হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে দৃঢ় আকিদায় দৃঢ় হতে হবে, তারপর আপনাকে দেখেই মানুষ ইমান আনবে, যেটা মানুষ করেছে সালফে সালেহীনরা ইমানে দৃঢ় ছিলেন, আকিদা দৃঢ় ছিলেন, তাদের দেখে তারা হেঁটে গেলে ইমান আনছে। আপনি মনে করছেন যে আপনি যদি ইউরোপিয়ান সমাজের সাথে মিশে গিয়ে তাদের মতো ছেলেদের সাথে মেয়েদের সাথে বসে আড্ডা দিতে পারেন, মুখ খোলা মানুষের সাথে বসে তাদের সাথে হ্যান্ডশেক করতে পারেন, টাকরু নিচে কাপড় পরতে পারেন, অথবা আপনি তাদের মতো এইভাবে চলতে পারেন কুপুর টুপি ব্যথিত কাপড় ব্যথিত, তাহলে হয়তো তারা বেশি গ্রহণ করবে। আপনি নিজেকে ছাড় দিয়ে ইসলামকে ছাড় দিচ্ছেন, আপনি নিজেকে ছাড় দিয়ে ইসলামকে ছাড় দিচ্ছেন, ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো নফল কাজ পরিত্যাগ করেন একটা কথা ছিল, কিন্তু হারামের মোরতাকেব হতে পারেন না। হ্যাঁ, আপনি কখনো কখনো কোনো নফল কাজ ছাড়তে পারেন বিশেষ কারণে যে এখানে এরা বুঝে না, কিন্তু আপনি শিরিক এবং কুফুরির ব্যাপারে কোনো ছাড় দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ভাঙ্গেননি, কেন যে বলেছেন আয়েশা, যদি তোমার কাউম নও মুসলিম না হতো, অর্থাৎ এই কিছুদিন আগে শিরকের মধ্যে ছিল, এরকম না হতো আমি কাবা ভেঙে নতুন করে কাবা ইব্রাহিম আলাইহিসসালামের উপর কায়দার উপরে নির্মাণ করতাম, কিন্তু তিনি দেখে দিয়েছেন সেটাই, কারণ এটার দ্বারা ক্ষতির তেমন কিছু নেই, কাবা তোয়াফ হবে, এর বাইরে দিয়ে তোয়াফ হচ্ছে একটুকুই, এর মধ্যে একটা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, মানুষ যারা কাবার ভিতরে ঢুকতে পারে না তারা হাতিমে ঢুকলে, ভাঙ্গা অংশে ঢুকলে তারা কাবার ভিতরে ঢুকার মতো তারা নিজেদেরকে অনুভব করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলেন, রাসূলুল্লাহ আমি কাবার ভিতরে সালাত আদায় করতে চাই, রসুল তাকে হাতিমের ভিতরে নিয়ে গেল, বললেন যে এখানে পড়ো, এখানে পড়লে কাবার ভিতরে সালাত আদায় করা হয়ে যাবে, শিখিয়ে দিলেন যে এখানে পড়লে হবে, এটার মধ্যে একমত রয়েছে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও চেয়েছেন যে এটা একটা নফল কাজ হতো, যদি সুন্দরভাবে বানানো হতো, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কায়দা তার এই যে ভিত্তির উপর প্রতিষ্ঠা করা তাহলে আরও সুন্দর হতো, কিন্তু সেটা তিনি করেননি, কেন যে এই নফল কাজ করতে গেলে মানুষের অন্তরে আরও বিভ্রান্তি তৈরি হবে। সুতরাং আমাদের যারা দাঁড়িয়ে আছে তাদের উচিত এই বিষয়গুলো দেখাও, যেই দেশে যেই সুন্নতটি এত বেশি প্রসারিত নয় এবং যেটা না হলে ইসলামেরও কোনো ক্ষতি হবে না, বরং এইটা বেশিরভাগই হচ্ছে যেটাকে বলা হয় তানাউফিল ইখতলাফ,
মতভেদ, যেখানে যেমন ইখতিলাফের মধ্যে তানাবুর যেটাকে বলা হয় বা বৈচিত্র্যময় মতভেদ, বৈচিত্র্য মতভেদ, সেখানে আপনি বাড়াবাড়ি করবেন না, আপনি আমি বাড়াবাড়ি করি না, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে জিনিসটা হারাম সেটা করা যাবে না, হারামের কাজ করা যাবে না। দুর্ভাগ্যবশত এদের মধ্যে, দাহিদের মধ্যে কাউকে দেখা যায় গান গাচ্ছে, কাউকে এবং ইন্ডিয়ান গান গাচ্ছে কেউ, দুর্ভাগ্য। এটা দাওয়াত, দাওয়াতের চিহ্ন ওটা, এটা কে কোন দিকে দাওয়াত হলো সেটা, সেটাতে আপনি এই এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? আপনি জিনিসটা হালাল করে দিলেন, এখন এখন সে সবাই গাইবে গান, আপনার অনুসারে সবাই গান গাইতে থাকবে। এখন এরপরে কেউ দেখা যায় টাকুন নিচে পরে হাঁটতেছেন, এখন সবাই টাকুন নিচে, এটা হারাম কোনো সন্দেহ নেই, এখন সবাই টাকুন নিচে কাপড় পরে হাঁটতে থাকবে। এরপরে কেউ দেখা যায় যে নারীদের সাথে বসে আড্ডা দিচ্ছে, আপনি এখন নারীদের সাথে বসে আড্ডা দেন। হ্যাঁ, কেউ মনে করুন যে আমার তো অমুক হচ্ছে, আমার যেহেতু অনুসারে তার নারীদের সাথে বসে আড্ডা দেয়া, নারীদের সাথে হ্যান্ডশেক করে কেউ কেউ, নাউজুবিল্লাহ, আপনি হয়তো তাকে দেখে দেখে নারীর সাথে হ্যান্ডশেক করবেন, আপনি দেখবেন তাদের মধ্যে কেউ কেউ দেখবেন তাদেরকে যে তারা আকিদার ব্যাপারে হাসাহাসি করে। এরপর আপনার কাছে আকিদা যখন বলবো, আপনি আকিদা কি দরকার, অথচ আকিদা হচ্ছে মেইন। আপনি বলতে পারেন শব্দটা আছে কি না, শব্দটাও আছে, আমরা এটা আমাদের বিভিন্ন দার্সে তুলে ধরেছি, আপনি পাবেন যে শব্দটা আসলে কোরআনেরই শব্দ, হাদিসেরই শব্দ, হাদিস থেকে সরাসরি আছে, সরাসরি শব্দটা আছে, এবং মুসনাদ দারমিতে হাদিসটা এসেছে, যেখানে আকিদা শব্দটি, এতেকাদ করার শব্দটি হাদিসে আসছে, সেখানে হাদিসটা যারা অস্বীকার করে তারা হাদিসকে অস্বীকার করছে। সুতরাং জানা না জেনে জানা উচিত, না জানলে কোথায় আছে, কিন্তু তাই বলে আপনি অস্বীকার করতে পারেন না যে আকিদা শব্দটি নেই। আর আকিদা শব্দটি একটা ব্যাপক শব্দ, এটা না হয়ে আপনি এর বিপরীতে ঈমান বলেন, একই কথা হলো। আপনি যদি বলেন তার তাওহীদ বলেন, একই কথা হবে। সেগুলি গুরুত্ব না দিয়ে আপনি, আমি দুনিয়ার মোটিভেশনাল স্পিকারদের পিছনে ঘুরে, তাদের দ্বারা মোটিভেশনাল জিনিসটা ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মোটিভেশনাল যদি আকিদার পরে হয় সেটা ভালো হবে। আকিদা না থেকে শুধুমাত্র মোটিভেশনাল হলে অনেক হিন্দু বৌদ্ধকেও আপনি মোটিভেশন দেখতে পাবেন, তারা মোটিভেশন, তারা চোখের পানিতে ভেসে যাচ্ছে যখন তারা মূর্তির সামনে দাঁড়ায়, হিন্দুদের যখন আপনি দেখতে পাবেন একজন বৌদ্ধের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আমি কত মানুষকে দেখেছি শ্রীলঙ্কাতে, বিভিন্ন দেশে, আমি কত খ্রিস্টানকেও দেখেছি সে চোখের পানি ফেলতেছে। এর অর্থ হচ্ছে তার তো কোনো একটা বক্তৃতা শুনে চোখের পানি ফেলছে, মোটিভেশনাল তারাও দিচ্ছে। সব মোটিভেশনাল আপনার জন্য দিনের, আপনার দিনের জন্য যথেষ্ট নয়, এবং দিনের জন্য আপনার জন্য সেটা কার্যকরী হবে না। যদি ইমানের পরে মোটিভেশনাল কাজে কাজ হয় সেটা হবে গ্রহণযোগ্য। আমি বলেছিলাম যে পাকিস্তানের একজন ভালো বক্তা, কিন্তু তার মোটিভেশন আছে, কিন্তু এই মেহনতের আছে, অনেক কষ্ট করছেন, কিন্তু এই দুর্বল হাদিস আর বানোয়াট বর্ণনা দিয়ে যে তিনি যেভাবে বর্ণনা করেন সেগুলো কিন্তু মোটিভেশনাল চলে, কিন্তু এগুলোর একটা খারাপ দিক রয়েছে। কারণ খারাপ দিক কী, এই কাহিনিগুলো একসময় আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এগুলোর মধ্যে এমন এমন এলিমেন্টস আছে যেগুলো আকিদা বিরোধী, আকিদা বিরোধী এলিমেন্টসগুলো আমাদের জন্য পরবর্তী বিরাট বিপদ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কেউ জিজ্ঞাসা করে অমুকে এটা বলেছে, আপনি কি বলেন? এখন আমি না ওনার বিরুদ্ধে বলতে পারছি, না ওটাকে খণ্ডাইতে পারছি, কারণ আমাকে বলতেই হচ্ছে যে এটা কুফুরি বা শিরকি সরাসরি কথা বলতে হচ্ছে। তখন বলে যে আপনি মানুষকে কাফের বানাচ্ছে, আর আমি তো কাউকে কাফের বানাইনি। একজন মানুষ নিজে ভুল করে কুফুরিতে লিপ্ত হচ্ছে, তাকে তো সাবধান করা দরকার। আমি তাকে সাবধান করিনি, তাকে এই জন্য কিছু বলিনি, আমি তো বলছি কাজটা, এই কাজটা কুফুরি হচ্ছে। সুতরাং আপনার আমার উচিত কোনো মানুষ কার থেকে এলিম নেব, কার সাথে চলবো, কার বিষয়ে জ্ঞান অর্জন করবো, এটা জানতে হবে। দুনিয়ার মানুষ কিন্তু এত বোকা নয়, দুনিয়ার মানুষ কিন্তু দুনিয়ার ব্যাপারে সবই বুঝে, দুনিয়ার ব্যাপারে সে বুঝে কার থেকে সত্য জিনিসটা নেওয়া যাবে। মিথ্যা জিনিস কেউ নিতে চায় না। কেউ যদি বলে যে আমি মাছ কিনবো বাজারে, সে এমন লোকের থেকে কিনে না যে পচা মাছ বেছে, তা ভালো মানুষের কাছে যায় যে আমার এই ভালো মাছ দিবে, তার কাছে যায়, বিশ্বস্ত মানুষটার কাছে যায়। আপনি বিশ্বস্ত মানুষ খুঁজেন, পেয়ে যাবেন। আপনি তা সে হাসি হেসে কথা বললেই আপনি তার থেকে নিতে পারবেন না, সে আপনাকে সুন্দর কথা সারাক্ষণ পা জুয়ে সালাম করে, অথবা নাউজবিল্লাহ এটা তো না যায় না, তারপরেও অথবা আপনাকে দেখলেই তিনি এগিয়ে আসে দৌড়াতে থাকে, এটা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন না। এই জাতীয় একরামুল মুসলিমিনের কোনো মূল্য নাই, কারণ এটা আসলে এই আপনার আসলে আপনি ক্ষতি করার জন্য, যেহেতু আপনি সেই জানে না, জাহেল, জাহেল সবসময় কিন্তু ক্ষতিই বেশি করে। এই জন্য আলেমের পথে থাকবেন, আলেমদের অনুসরণ করবেন, যারা দিন জানে, আমাদের ডক্টর মঞ্জুর ইলাহী আছে, ডক্টর সাইফুল্লাহ আছে, ওনাদের মতো লোকদের যারা দিন সম্পর্কে বাংলা ভাষাভাষী তাদের থেকে আপনি নিতে পারেন। যদি আপনি আরবি ভাষাভাষী নেন, আমাদের মাশায়েখদের মধ্যে শেখ সুলাইমান সেলিমুল্লাহ রাহাইলি আছেন, শেখ সালেহ আল ফাউজান আছেন, তাদের থেকে নেন। আর যদি কোনো বলেন আমি এই দেশীয় যারা উর্দু ভাষাভাষী আলেমদের থেকে নিব, নিতে পারেন, আলহামদুলিল্লাহ, আবু জাইদ জামিরের কথা নিতে পারেন, অনুরূপভাবে শেখ জুবাইর আলী জাইয়ের কথা নিতে পারেন, আলহামদুলিল্লাহ এদের খেদামত আছে, এরা বুঝে, এরা দিন বুঝে এবং সেটাকে আলোচনা করেছে। হ্যাঁ, আপনি সব মশালা একমত হতে হবে জরুরি না, আপনি যখন দেখবেন যে এই মশালাতে ছাড় আছে, অর্থাৎ নফল মশালা, সেই ছাড় দিবেন, আর যেখানে দেখবেন যে এটা সহি আকিদার এটা নিতেই হবে, সেখানে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। নফল ছাড়া আপনি ফরজের ফরজিয়াতে কোনো ছাড় দেওয়া যাবে না,
এবং হারামের জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না, শিরক এবং কুফরি জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না, তাওহীদ জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না। এই ব্যাপারগুলোতে গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে। এখানে সাময়িকভাবে আমরা এই নীতি অবলম্বন করা, যেটা পাশ্চাত্যের এই দাড়িটা করে থাকেন, তা থেকে দূরে থাকবো। সাময়িক নীতি কি যে এখন তাদের সাথে এইভাবে চলি, হয়তো তারা এবার ফিরে আসবে না, তারা বরং আপনাকে নিয়ে যাবে ওই জায়গায়। মনে রাখবেন, পাশ্চাত্যে যারা দায়ী তাদের বেশিরভাগই সমস্যা এটা, তারা মনে করে এই এইভাবে চললে বোঝায় এরা ইসলাম গ্রহণ করবে, আমার দিকে ফিরে আসবে। বেশিরভাগ সময় তার উল্টোটাই হয়। আপনি ধীরে ধীরে আপনার অনেক মাপদা থেকে দূরে সরে যাবেন, এটাই আমরা দেখি। অনেক নীতি থেকে আপনি দূরে সরে থাকবেন, এটাই আমরা দেখতে পাই। এবং দেখতে পাই একজন বিখ্যাত আমেরিকান বক্তা, যিনি একসময় ভালো দাওয়াত দিতেন, ধীরে ধীরে তিনি সুবহানাল্লাহ আলেমি দিনদের বিরোধিতা করতে আরম্ভ করেছেন। বিখ্যাত একজন কাদি নামে শেষে আছে, তিনি শেষে দেখলাম, আমি নাম ধরে চাচ্ছি না, সেজন্য বলছি, প্রথম প্রথম তিনি যে দাওয়াতের কাজগুলি করতেন অনেকের কাছে পছন্দনীয় ছিল। ধীরে ধীরে তিনি এমন এমন মতামত ব্যক্ত করতে আরম্ভ করলেন, কারণ যেই পরিবেশে থাকে মানুষ সেই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এই জন্য আপনি সেই পরিবেশে গিয়ে তারা যে জিনিসটা দিচ্ছেন সেই পরিবেশে হয়তো তার জন্য কোনো ওজোরের কারণে হয়তো বলছে, আপনার কী ওজোর? আপনি মুসলিম দেশে থাকেন, মুসলিমদের থেকে নেওয়ার সুযোগ আছে আপনার, আপনি কী হিসাবে সেখানে এগুলি তাদের থেকে নিচ্ছেন? যারাই এরকম দিকভ্রান্ত বা যাদের মধ্যে সমস্যা আছে তাদের থেকে দূরে থাকার কথা বলবো। আমরা অনেকেই আমরা আগার আয় করবেন যে আমি কাউকে ঘৃণা করছি, কাউকে অহংকার করছি, কারোর সাথে হিংসা করছি বা বিদ্বেষ করছি। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ওনার বিরুদ্ধে যাচ্ছি না। উনি যদি আজও যদি কোনো ফিরে আসে দিনের দিকে, কাল থেকে আমি ওনার পক্ষে বলবো। কিন্তু উনি যে সমস্ত কাজগুলি করেন ওনারা, সেগুলি আসলেই গ্রহণযোগ্য না। সেগুলো ছাড় দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠা হয়নি। ইসলামের মৌলিক জায়গায় কোনো ছাড় দেওয়া যায় না। আপনি নফল কাজ না করতে পারেন, কোনো নফল আমল না করতে পারেন, সেটাতে আমি বাধ্য করবো না। তিনি যদি কোনো বলে যে আমি তারাবির নামাজ পাঁচ রাকাত আমি চার রাকাত পড়বো, আমি তাও বাধা দিব না, কারণ যা পড়লে না পড়লে তো গুণা হবে না, হ্যাঁ ভালো কাজ। কিন্তু এটা নয়। কিন্তু কেউ যদি কোনো টাকরু নিচে কাপড় পরে, মেয়েদের সাথে হ্যান্ডশেক করে, মেয়েদের সাথে একান্তে বসে গল্প করে, আড্ডা দেয় এবং এটাকে ইসলামের রূপ দিতে চেষ্টা করে, আধুনিক ইসলাম নাম দেয়, লিবারাল নাম দেয়, এই জিনিসগুলো আসলে ইসলামের ভিতরে নেই। এগুলো যতই করবেন তত ইসলামকে আপনি অপমানিত করছেন, ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করছেন এবং ইসলামের এই দাওয়াতি টেকনিক নাম দিয়ে ইসলামকে ডুবানোর চিন্তাভাবনা আপনি করছেন। এটা করা যাবে না। নিজেকে নিজের মাপদায়ের উপরে, নিজের নীতির উপরে, নিজের আকিদের উপরে, নিজের শরীয়ার বিধানের উপরে সম্পূর্ণভাবে রাখতে হবে। শুধুমাত্র যেখানে নফল কাজ আছে সেখানে আপনি যদি কোনো ছাড় দেন পরিবেশের কারণে, সেটা শরীয়ত অনুমোদন করেছে। যেমন আমরা বলেছি ইয়ার ব্যাপারে, কাবার ব্যাপারে যেমন বলেছি, সেরকম সামান্যতম জিনিস হলে সেটা হলো আলাদা কথা। কিন্তু যেখানে আপনি আমি জানতে পারি যে এটাই করতে হবে, সেখানে বিপরীতটা করার কোনো সুযোগ নাই। আশা করি বিষয়টি বুঝে আসছে।